কি পয়েছে? পয়লা বৈশাখে জামা পয়েছে? ওলে 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 ওলে, ও জামা মাম পয়েছে নতুন জামা দেখি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে সোমবার, এখন বাজে 10:45। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, এইমাত্র এইমাত্র না কিছুক্ষণ হলো, 9:30 কি 9:40 আমরা দিম্মার, 9:30তে দিম্মার বাড়ি থেকে এসেছি। এসে আমি চেঞ্জ করে নিয়েছি, তো মুখ হাত পা ধোয়াও হয়ে গেছে। এখন যাব হচ্ছে কিচেনে, দুধটা গরম করব, তারপরে ওটা রেখে দেব, আর তারপরে বিছানা করে শুয়ে পড়ব, কারণ যেহেতু সকাল সকাল উঠি তো 11টার মধ্যে ঘুমিয়েই পড়ি পুরোপুরিভাবে, বিছানায় চলে যাই হচ্ছে 10টা সাড়ে 10টার মধ্যে। আজ একটু লেট হবে, অলরেডি 9:45 বাজে, আর ঘুমাই 11টার সময়। একটু সময় পুলিশ ফাইলস দেখি, এইরকমই দেখি জিনিসপত্র উদ্বটাং, যেগুলো মানে মাথা কুবুদ্ধি জোগায়। তো যাই হোক, দেখে দেখে দিয়ে, কুবুদ্ধিও না সুবুদ্ধিও হয়, অনেক জ্ঞান হয়, তো দেখে নিয়ে শোবো। তো দেখো চোখটাতে প্রবলেম হচ্ছে, চোখটা পুরো লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ? খুব চুলকাচ্ছে, জানি না কেন কদিন ধরে এরকম হচ্ছে, হয়তো অ্যালার্জি বা গরমের জন্য হতে পারে, প্রচণ্ড গরমটাও পড়েছে। এদিকে আমি ফ্যান বন্ধ করে ভিডিও করছি, না হলে তোমরা সাউন্ড পাবে না ফ্যানের আওয়াজের জন্য। তো যাই হোক, চলো আর দেরি করবো না, এখন রান্নাঘরে যাই, রান্নাঘরটা খুলি, দুধটা গরম করে রেখে আসি, তারপরে তোমার হচ্ছে মুখ হাত পা আরেকবার ধোবো, কারণ ঘেমে যাচ্ছি দেখছো ফ্যান অফ বলে, দিয়ে শুয়ে পড়বো। তো চলো সঙ্গে থাকো। তো চলে এসেছি রান্নাঘরে, আর এখন তোমাদেরকে দেখাবো ফ্রিজ না থাকলেও কিভাবে কোনো জিনিস রেখে দেবে যেটা নষ্ট হবে না। তো তার আগে দাঁড়াও, একটুখানি বাসনগুলো গুছিয়ে নিই, রান্নাঘরে বাসনগুলো ছিল তো সেগুলো আর গোছানো হয়নি, ওগুলো একটু গুছিয়ে নিই আর তারপরে দেখাচ্ছি। আমি তো দুধ নিয়ে এসেছি, কিন্তু দুধটা তো আমার সকালে লাগবে, এবারে কী করে রাখবো? তো সবার আগে যেটা করব হচ্ছে, সেটা হচ্ছে দুধটা দেখছো নিয়ে নিয়েছি, আর এই দেখো এই থালাটার মধ্যে জল ঢেলে দিলাম, এক থালা মতো পুরো মানে ভরে জল দিলাম। এবারে এর মধ্যে দুধটা ঢেলে নিই, এবারে ওয়েট করব দুধটা গরম হওয়ার জন্য, যেহেতু এইমাত্র দুধের প্যাকেটটা কেটেছি, তো ভালো করে দুধটাকে আগে ফুটিয়ে নেব, যাতে পুরো ফুট ওঠে দুধের মধ্যে। তো চলো আগে দুধটা ফুটে যাক, আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আমার তো ফ্রিজ নেই, তো গরমকালে কোনো কিছু রাখতে হলে আমাকে এইভাবেই রাখতে হয়, তারপর আমার এখানে প্রচুর পিঁপড়েও হয়, কিন্তু ইদানিং দেখছি পিঁপড়েটা কম হচ্ছে, তার জন্য অসুবিধাটা একটু কম। তো দেখো আমার দুধ গরম হয়ে গেছে, আর এবার যেটা করব সেটা হচ্ছে দুধটা ভালো করে ফুটে গেলে আগে দুধটাকে ঠান্ডা করব, কিন্তু হ্যাঁ তার মধ্যে একটু ডান্সও করতে ইচ্ছে হচ্ছিলো, তাই ভুলে গেছিলাম ক্যামেরাটা চলছে। তো যাই হোক, এবার দুধটাকে ভালো করে ফুটার পরে ঠান্ডা করব, আর ঠান্ডা করে ওই যে দেখলে থালার মধ্যে জল রেখেছি, ওই থালা জলটার উপরে বসিয়ে দেবো, তবে দুধটা ঠান্ডা হলে তবেই বসাবো, না হলে কিন্তু গরম অবস্থায় বসালে হবে না। হয়ে গেছে দেখছো, একটুখানি দাঁড়াতে পারছি না, এত গরম লাগছে, পুরো ঘেমে স্নান করে গেছি। তো চলছে এখন দুধটাকে গরম করার প্রসেসিং, দুধটা সরি ঠান্ডা করার প্রসেসিং। আর দুধটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি কী করেছি, আগে ঠান্ডা করে তারপরে তো জলে ঢালবো, আর গরম অবস্থায় জলে ঢেলে দিয়েছি, আর জলটাই পুরো গরম হয়ে গেছে। তো এখন দুধটা না ঠান্ডা হলে তো কিছু করার নেই, তারপরে বাটিটা তুলবো, যে আবার জলটা চেঞ্জ করে এনে ঠান্ডা জলের মধ্যে বসিয়ে রাখবো। তো যাই হোক চলো, আমি এগুলো করে টোরে সব একদম পরে কথা বলছি, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আর আজকে হচ্ছে নেক্সট ডে, তো কালকে আর ব্লগ করা হয়নি, ওগুলো সব রেখে দিয়েছিলাম। তো দুধটা একদমই ঠিক আছে, সকালবেলা উঠে একবার চেক করে নিয়েছি, আজকে আর বাসি কাজ তোমাদের সঙ্গে শেয়ার করছি না, এখন জাস্ট আমার আর শুভ স্নানের জামাকাপড়গুলো ভাঁজ করে রাখলাম, আর কিছু জামাকাপড় কাছাকাছি করেছিলাম সেগুলোই জাস্ট আলনাতে গুছিয়ে নেব। গুছিয়ে নেওয়ার পরে একদম স্নান করে এসে আজকে তোমাদের সঙ্গে কথা বলবো, আর অনেক দিন ধরে কিছু একটা শেয়ার করবো ভাবছিলাম, আর আর তোমাদের থেকে লুকিয়ে রাখতে পারলাম না, আজকে শেয়ার করেই ফেলবো। অনেকক্ষণ স্নান করে চলে এসেছি, আর এখন হচ্ছে বানাবো আমার ব্রেকফাস্টটা। তো তোমরা সবাই অনেকেই আমায় বলেছিলে যে সকালবেলা তুমি দইয়ের লস্যি খেয়েও না শরীর খারাপ করবে, তো সেটা আমারও আর ভালো লাগছিলো না, তাই আজকে থেকে টোন মিল্ক দিয়ে কিছু একটা বানিয়ে নেব, ফল দিয়ে তোমার হচ্ছে ওয়াটারমেলন দিয়ে শেক বানিয়ে এখন খাবো। তো চলো শেকটা বানাই, তোমাদের সঙ্গে নিয়ে বানাই, আবার জল চলে যাবে। আর কালকে দেখেছিলাম দুধটা কীভাবে রেখেছিলাম, এত গরম তাও দুধটা কিছু হয়নি, পুরো ঠিকঠাকই আছে।
ছিল, দুধটা তো কিচ্ছু হয়নি, ওইভাবেই রয়েছে। তো এখন আমি এই দুধটা নেব। তো যাদের বাড়ি ফ্রিজ নেই তারা এখানে লাইটটা জ্বালায় নিতে রান্না করে, অবশ্যই এই বুদ্ধিটা অ্যাপ্লাই করতে পারো, ভীষণ ভালো, কিচ্ছু হলো না দুধটা। তো দেখো এই যে তোমার দুধটা একদম ঠিক আছে, একদমই ঠিক আছে। তো যাদের বাড়ি ফ্রিজ নেই তারা অবশ্যই এই বুদ্ধিটা অ্যাপ্লাই করতে পারো, দেখলে কী সুন্দর হলো। তো চলো আমি আবার বানিয়ে নিছি একটা, নাহলে আবার জল চলে গেলে বাসনগুলো মাজতে সে আমাকে আবার বাইরে যেতে হবে। বাইরে যাওয়াটা অসুবিধা না, কিন্তু কী বলতো সব কিছু আবার নিয়ে টিয়ে যাওয়াটাই হচ্ছে মহা ঝামেলার। তো চলো বানিয়ে নিই। হ্যাঁ, ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করব, বাট সেটা একদমই ভুলে গেছি। তো বাসন মাজা হয়ে গেছে, আর বিশ্বাস করো এটা হেভি খেতে লাগলো, হেভি খেতে। এবার আমি ডবল টোন মিল্কে জানি না কতটা ফ্যাট ফ্রি বা কিছু, বাট খেয়েছি। সবাই তো বলে ডায়েট করলে এটা খাওয়া যায়, বেশ ভালো লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে পুরোটাই খেয়ে ফেলেছি আজকে, দেখো আর একটু বাকি আছে খাবো। আজকের খাবারটা খুব ভালো লেগেছে, তো তাই আর তোমাদের সঙ্গে লাস্ট অব্দি শেয়ার করতে পারিনি। আগে নিজে ধরে ঝপাঝপ করে খেয়ে নিয়েছি আসলে। আজকে কিছু কথা শেয়ার করি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তোমরা দেখেছো হয়তো ইটিং চ্যানেলে আমার ভিডিও যাচ্ছে না, 1 মাস হয়ে গেছে, বাট 1 মাস ধরে আমি শুরু করিনি। কালকে তোমরা বললে আমি খুব রোগা হয়েছি, মানে অনেকটা রোগা, খুব রোগা হয়নি তাই হোক, হ্যাঁ আমার কিছুটা ওয়েট লস হয়েছে। তো যাই কতটা কী ব্যাপার, আমি সমস্ত কিছু, আমার ওয়েট কত ছিল, কোথা থেকে আমি কোথায় যাচ্ছি, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। বাট এখন নয়, আগে পুরো মানে হয়ে যাক জার্নিটা। তো আমি এখন পুরো ডায়েটিশিয়ানের কথা মতো চলছি, যা খেতে বলছে, যা করতে বলছে। কেন দেখো, নিজে যত ডায়েট করি, একজন গাইড করার কেউ না থাকলে হয় না, তাই না? আর তাছাড়া আরও অনেক ব্যাপার আছে যেগুলো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না, খুব তাড়াতাড়ি তোমরা আমার ব্লগে সেগুলো দেখতে পাবে বা জানতে পারবে। কিন্তু এটুকু বলছি, হ্যাঁ আমি ওয়েট লস করছি এখন, আর কাজও হচ্ছে। যার জন্য যারা বারবার, বিশেষ করে পূর্ণেন্দু চ্যাটার্জি, মনে হয় উনি একজন আন্টি, কেয়া চ্যাটার্জি সম্ভবত, আমি শিওর না। আন্টি তুমি আমার উপর খুব রাগ, মানে রাগ করছিলে না, তুমি আমাকে ভালো করেই বোঝাচ্ছিলে যে আমি যাতে লস্যিটা সকালবেলা না খাই। বাট কী বলতো, ওটা অ্যাকচুয়ালি আমি এখন পুরো কিছু বলছি না, বাট ওটা একটা ডায়েটেরই পার্ট ছিল যার জন্য খেতাম। বাট তোমরা সবাই বলছো, আর আমার কোনো কিছু না, একঘেয়েমি জিনিসটা একদম ভালো লাগে না, মানে টানা পড়ে গেলে তখন আমার অস্বস্তি লাগে ব্যাপারটা, আমার মনে হয় জোর করে কেউ চাপিয়ে দিচ্ছে। তো ওটা করছিলাম, 15 দিন তো হয়ে গেছে, তাই একটু এটাকে, ডায়েটটাকে চেঞ্জ করলাম, এইটা ঢোকালাম সকালবেলা। তো আমি আগে ভালোভাবে কিছু করতে পারি কিনা দেখি, সে তো তোমরা আছো, তোমরাই আমাকে কমেন্টে বলবে, কারণ তোমরা আমাকে দেখছো সবসময়, তোমাদের চোখে সবার আগে আমি বেশি পড়বো। যেমন তোমরা কালকে আমাকে অনেকে লিখেছো যে আমি একটু রোগা হয়েছি, সেরকম সেরকম জায়গায় গেলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, আর তোমরা আমাকে কমেন্টসেও জানাবে। তো যেদিন আমি সেরকম জায়গাতে পৌঁছবো তোমাদের মতে, আমি সেদিনকার পুরো আমার এই জার্নিটা শেয়ার করব। তবে হ্যাঁ, আমি এটার প্রত্যেকটা, আমি যখন ওয়েট করছি, আমি ভিডিও
ভিডিও করে রাখছি, ইভেন আমি কি খাচ্ছি না খাচ্ছি মাঝে মাঝে করে করে একটু একটু করে ভিডিও করছি, কারণ পুরো ওয়েট লস জার্নিটা আমি আমার যখন একদম আমি চেষ্টা করছি কিছু একটা করার, তো সেটা যদি সাকসেসফুলি হয়ে যায় তো আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো, ঠিক আছে? তো এই কথাটা অনেকদিন ধরে ভাবছিলাম তোমাদের বলবো, আর ভাবছিলাম আগে একটু হোক, কারণ না হলে কিছু বলে লাভ নেই। তাই এখন যখন তোমরাই আমার কমেন্টসে লিখেছো, এখন মনে হলো সেই সময়টা এসেছে যে তোমাদের সঙ্গে একটুখানি কিছু শেয়ার করা যায়, আর বাকিটা তো থাকলোই, আবার সময় হলে শেয়ার করব। তো চলো আর এইটুকু খেয়ে নিই। অসাধারণ লাগলো, অসাধারণ। তো যাই, হ্যাঁ, এবার আর এখন যাই, এখনই রাজু ভাই আসবে জল দিতে, এটা ধুয়ে নিই, গ্রিন টিটা একটু পরে খাবো। সকাল থেকে লেবু ছিল না, সকালে একবার গ্রিন টি খেয়েছি কিন্তু তখন লেবু দিতে পারিনি, ভাবলাম এখন আর খাবো না, পরে খাবো লেবু আসো। তা দেখলাম বাবা, মানে আমার শ্বশুরমশাই, বাবা মানে শ্বশুরমশাই বলতে হবে না, আমার এখন একটাই বাবা, তো বাবা আমাকে লেবু দিয়ে গেল, এবারে হচ্ছে গ্রিন টিটা বানিয়ে খাবো। এই সময়টা একটু ফ্রি থাকি তো তাই তোমাদের সঙ্গে গল্প করতে ভালো লাগে। তো যাই হোক চলো, এবার আমি এটা ধুয়ে নিই, এটা ধুয়ে নিই, তারপরে কথা বলছি, ঠিক আছে? হে, দেখো বলেছিলাম তোমাদেরকে মোটা ভাই আসবে, তো এসেছে। এখন আমি, শুভ আর ভাই তিনজনে মিলে গল্প করছি, আর গল্প করতে করতে 9:45 বেজে গেছে, ভাবতে পারো। তো যাই হোক, একটা আমরা প্ল্যান করেছি, যদি হয় তো পরে আবার অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখলে রাজু ভাই এসেছিলো, অনেকক্ষণ গল্প করলাম তাই আর ভিডিও করা হয়নি, আর এখন আমি বেরোবো, রেডি হয়ে গেছি, শুধু হচ্ছে কানের দুলটা পরবো, সিঁদুর পরবো, তাহলেই হয়ে যাবে। তো চলো, রেডি হয়ে নিই পুরোপুরি। তো দেখো পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর বাইরে এত রোদ, তার মধ্যে আমার চোখটা তো খুবই প্রবলেম করছে, তো সানগ্লাসটা হচ্ছে ম্যান্ডেটারি, তো সানগ্লাস নিয়ে নিয়েছি। আর এখন চলো যাই গিয়ে আমি ছাওয়াতে দাঁড়াই, রোদে দাঁড়াতে, আমি একটু রোদটাতে দাঁড়াই। তো বাবা আমি একটু ছায়ে দাঁড়াই, ওদিকে প্রচণ্ড রোদ। আর দেখো এখন আমি আমার পছন্দের রাস্তা দিয়ে যাচ্ছি, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম, কিন্তু বেশি শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে ভাবছিলাম তোমাদেরকে একটুখানি ব্যাক ক্যামেরা করে দেখাবো, কিন্তু তার মধ্যে একটা ফোন এসে গেল। আর এত সুন্দর এই রাস্তাটা, মানে যেতে দুই দিক দিয়ে এমন গাছ ছেঁয়ে আছে যে কোনো তোমার রোদ লাগবে না, তো এই জন্য বেশি করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো দেখাই, এবার আমার মন পয়লা বৈশাখের নতুন জামা কাপড় পরে দিয়েছে, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে, ওর পয়লা বৈশাখ শুরু হয়ে গেছে। তো দেখো ও জামা মাম পরেছে, নতুন জামা দেখি কি বলেছে, তুমি পয়লা বৈশাখের জামা পরেছ, উমাম দেখি দেখি, সবাই মনকে দেখতে চায়, একটু মনকে বেশি করে ডাকাও, বেশি করে ডাকাও, দেখি মাম দেখি, ও মাম দেখি, ও মাম দেখি, তুমি নতুন জামা পরেছ, দেখি আমি একটু দেখি দেখি, কি সুন্দর জামা পরেছে, বলে বাবালে কি সুন্দর জামা, নতুন জামা পরেছ, দেখি মা দেখি, মা ও মা দেখি 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 দেখি, তোমার দাঁতু হয়েছে, দেখাও মা দাঁতু, দেখাও দাঁতু, দেখাও জিভ না মা, দাঁত দেখাও, দাঁত দেখাও, দাঁত দেখাও, ও মা দেখি, তো বন্ধুরা আজকের ব্লগটা আমার মনকে দেখাতে দেখাতেই শেষ করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও।